কাকে বাড়াচ্ছিস রে? এটা তো দিদিমাকে বাড়াইলাম। আজকে অনেকদিন মাথাতে আড্ডা মাইনি, আজকে মাথায় বসে ফ্রি ফায়ার খেলবো। মাথাতে বসে ছিটছি। অনেকদিন হয়ে গেল মাল খাই না, কিন্তু একটা মাল খেতে হবে, কিন্তু একটা কোনো উপায় পাবে। কিরে ঢ্যামনা চিঠি ছেলে গেলা, কি ব্যাপারে আজকে তোরা মাথায় বসে আড্ডা মারছিস? আরে মালটাকে অনেকদিন ফোন করি না, একবার মালটাকে ফোন করি। মালে যদি কথা যদি তুলবি তারপর 750 তুল। মালের দোকানে পাশে একটা জলের দোকান খুললে ভালো হয় না? হ্যাঁ মা, মনে ছেলে ব্যবসার কিছুই বুঝি না ভাই। ঢ্যাম না চেতে, তোর বুদ্ধিটা খুব ভালো। মাল কিনতে গেলে একটা জল তো কিনতে হবে, পয়সা তো নাই, মাল কিভাবে খাওয়া যায়? নো নো নো, তাই তো রে। তবে কি বল, ভেবে ছিঁড়ে নিবি। তবে চল আগে চুরি করে মামার দোকান। একটা সাইকেল তো বিক্রি হয়েছে আজকে, একটা 750 মাল নিয়ে আসি। চল চল, অনেকদিন না মদ খাই নাই, একটা মেলে নিয়ে খাওয়া যা। দাদা ধ্যান দিতে গেছে পয়সাটা আনতে সাইকেলে, তো আমি টেবিলটা কাউন্টার যাবো মাল পাইতে। ঠিক আছে, ওই দেখ আসছে, দেখ ও রে ধ্যান কই আসছে, কই রে, ও দে রে আসছে রে, ও তো আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো রে, হ্যাঁ রে আসছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ চলে এলাম, আর পয়সা দিছি কাউন্টারে গিয়ে একটা বিলাইতি মদ লাগা বুঝলে, আজ বিদেশি মামা মদ খাবো। অনেকদিন খাই নাই, ওইটাই কর। ঠিক আছে, তুই এই কাউন্টারে চলে এসছি, পয়সা দিছি, চলে যা তাড়াতাড়ি আসবি, মদ খেতে ইচ্ছা হচ্ছে। তুমি বলে দিছ, ঠিক আছে ঠিক আছে, মামা আমার ছেলেকে তোর কাছে আড়তো। দেখি একটা 750 বিলাইতি মদ দেখি একটা। এখানে বিলেতি পাওয়া যায় না, বিলেতি কিনতে গেলে বাজারে যা। বুকাশ দা এখানে বিলেতি নিতে এসছে। ঢ্যাম না চিঠি গুলা, মাল খাবে আর মালের নাম জানে না। দে পয়সা ঢোক, একটা 750 দা দাও তো। এই একটা 750 দে তো। হ্যালো, আচ্ছা আর কিছু পয়সা আছে? তাহলে 400 রুপিয়া দে।
আচ্ছা ইয়ে করো, এক প্লেট চিকেন দিয়ে দাও। আর চারটি কি পাবো? চার লেস কুরকুরে, মানে চারটে লেস দিয়ে দাও, চারটে কুরকুরে দিয়ে দাও। আর আর জলটাও তো লাগবে, জল দিয়ে দাও, এক লিটার একটা জল দিয়ে দাও। কিনলে জল আছে? হ্যাঁ কিনলে জল আছে, কিনলে দাও। আর আর কজন আছে? একটা দুই তিন চারটে গ্লাস দিয়ে দাও। আচ্ছা পাঁচটা দিয়ে দাও। বাইরে জল আসতে পারে, বিড়ি খাবো না, দুটা ছেলে আমি মাল খাবো আর বিড়ি খাবো নাকি সিগারেট খাবো না? চারটে চারটে কুরকুরে, সিগারেট পাঁচটা গ্লাস দে। এইখানে কিন্তু এই ছাওয়াটা এই আর পুকুর পাড়ে মাল খাটা সব থেকে বেশ। এই পুকুর পাড়ে গাছের তোলা জল বইতে পারছে, সেটা তো সেটা তো বলছি। কিন্তু এই পুকুর পাড়ে গাছের তোলা ছাওয়াতে বসে আমি মাল খাবো না? অ্যামেজটা একদম অ্যামেজিং টাইপ ভালো লাগবে। অ্যামেজটা হ্যাঁ ভালো লাগবে পাতা। পুকুরের পাহাড়ে সবাই বসে ভাত খাওয়া একটা অ্যামেজ আলাদা। আমি বোতলটা খুলি, তাড়াতাড়ি কর খাবার দেখি তো। আর একটু দে রাখি পাচ্ছি দা, এখন দে না মারা ঝেড়ে দিলে কেন দেই? নো 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 নো, যে সাইকেল তো গেল গেল, চেষ্টা কর সাইকেল, চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর, যে কেপা চুদা অত জল নিলে হয় তো মারতে পারবে না দাদা। তারকে ভাই খাওয়ার এখানে তো বাড়ি নেই, কাকে বাড়াচ্ছি রে? এটা তো দিদিমাকে বাড়াইলাম। চেস চেস আরে মামনি ছেলে চারটো খাওয়ালে। No, 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 no. তুমি কি মনে মনে পড়ে যাবে মামুন ছেলে জলটা কে কে দেবে? এই জললে আমি বেশি জল দেবো না, আমার ব্যাগটা দে রে জল দেবো জল দেবো রে। বেলাইতে মাল খেয়ে অনেকদিন পর বেলাইতে মাল খেয়ে আজ অ্যামেজিং লাগছে। কি করে
গাডার বিস্কিট খেয়ে জীবনটা শেষ রে। এ মামুনি সাইকেল পিছে পয়সা তো মারলি, গাড়ি এনেছিস? মামুনি ছেলে কাউন্টারে সিগারেট কিনলাম না, ঘুরি না ঘুরি, সাইকেল পিছে পয়সা আছে তোরে, সাইকেল পিছে পয়সাটা দিয়ে খেলাম না, কাউন্টারে গিয়ে সিগারেট কিনলাম, বেশি দিনের মতন কিন্তু মজা নাই। মামুনি ছেলেরা আমরা কিছু জানি না। ধরছে না জিবে, ভালো করে ধরাও, এই বলা নেশা লেগে গেল বে, মারিছে বে, এই নেশা লেগে গেল, এই এই মাথায় কিলিন দেবো না, ছট করে মরে যাবে এখানে। এইটা একদম তুই ঠিক করেছিস, এই কোন খেতে খেতে মাল ঘাটা একদমই ভালো নয়। সে পাচুদা মাল খেতে খেতে ফোন ঘাটা না বলে আমি জল খাবো, জল দেবো না, আমাকে মামুনি ছেলে ওই যে কুতুব মিনার আছে এইদিকে চো, কি বলবে কি বলে কি বলে কি কি বলে কি বলে বলবে, এত বড় গঙ্গাটা পেরোবে কি করে, আমি কিন্তু ঝাঁপিয়ে দেবো এখান থেকে, তারা মাপি তারা মাপি, আমি কিন্তু ঝাঁপিয়ে দেবো এখান থেকে, লালা চলে এলাম।